আজকে তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে কি YTM YTM এর পূর্ণ রূপটা হচ্ছে হলো yield to maturity yield to maturity আর yield to maturity এর বাংলাটা বাংলা অর্থ হচ্ছে হলো মেয়াদ পূর্তিতে আয়ের হার অর্থাৎ একজন বন্ডে বিনিয়োগকারী একজন বিনিয়োগকারী মেয়াদ পূর্তি পর্যন্ত তোমরা জানো সাধারণত বন্ডের কি থাকে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে মেয়াদ পূর্তির আগ পর্যন্ত বন্ডটা নিজের কাছে রাখলে বন্ডটা নিজের কাছে রাখলে যে হারে আয় পায় সেটাই হচ্ছে কি মেয়াদ পূর্তিতে আয়ের হার কথা কি বুঝতে পারছো YTMটা কি এখন দেখো আমরা যে প্রশ্নের সমাধানটা করব সেটা হচ্ছে হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বন্ডস উইল ম্যাচিউর ইন 10 ইয়ার্স যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বন্ড মেয়াদ পূর্তি হবে কত বছরে 10 বছরে দ্য বন্ড হ্যাজ এ ফেস ভ্যালু অফ টাকা 1000 যে বন্ডের ফেস ভ্যালু কত 1000 টাকা and has an 10% annual coupon মানে ইন্টারেস্ট আর কি তো দ্য বন্ড হ্যাজ কারেন্ট ইল্ড অফ 12% হোয়াট ইজ দ্য বন্ডস ইল্ড টু ম্যাচুরিটি অর্থাৎ YTM তো আমাদেরকে সর্বপ্রথম সূত্র লিখতে হবে YTM এর সূত্র হচ্ছে এটা I প্লাস FV মাইনাস SV ডিভাইডেড বাই N তারপর FV প্লাস SV ডিভাইডেড বাই 2 আর গুণন 100 তো তোমরা জানো যে ফিনান্সে ছোট হাতের আই এবং বড় হাতের আয়ের মধ্যে কি পার্থক্য আছে ছোট হাতের আই দ্বারা বোঝায় হচ্ছে হলো সুদের হার ছোট হাতের আয় কি সুদের হার আর বড় হাতের আয় দ্বারা বোঝায় সুদের পরিমাণ ছোট হাতের আয় কি সুদের হার আর বড় হাতের আয় কি সুদের পরিমাণ তো আমরা এখানে লিখব হেয়ার আই আই দেখো আমাদের কুপন সুদের হার যেটা কুপন রেট যেটা সেটা হচ্ছে কি আই মানে আই বের করতে হবে সুদের পরিমাণ বের করতে হবে আর এটা সব সময় বের করতে হবে ফেস ভ্যালুর উপরে কার উপরে ফেস ভ্যালুর উপরে বিক্রয় মূল্যের উপরে না কিন্তু না এসভির উপরে না কার উপরে এফভির উপর অর্থাৎ ফেস ভ্যালুর উপরে আমাদের ফেস ভ্যালু কত টাকা দেওয়া আছে ফেস ভ্যালু কত টাকা দেওয়া আছে 1000 টাকা তাহলে 1000 কত পার্সেন্ট 10% সমান কত 100 ওকে তারপর আমাদের এন এন কি নাম্বার অফ ইয়ার্স বছরের সংখ্যা কত 10 ইয়ার্স ঠিক আছে 10 ইয়ার্স এসভি কিন্তু আমাদের দেওয়া আছে কি এসভি না এসভি কিন্তু আমাদের দেয়া নাই এসভি বের করার কিন্তু আবার সূত্র আছে এসভি বের করার সূত্র হচ্ছে হলো আই ডিভাইডেড সি ওয়াই আই ডিভাইডেড সি ওয়াই এই যে দেখো সি ওয়াই বলতে বোঝায় হচ্ছে কারেন্ট ইল্ড সি ওয়াই তে কি বোঝায় কারেন্ট ইল্ড তো আমরা লিখব এসভি সমান আই সি ওয়াই তো আমাদের আই কত টাকা 100 ভাগ হচ্ছে কারেন্ট ইল্ড কত 12% তো আমরা লিখব 0.12 কত আসে দেখো ভাগ করো কত আসে 833 ঠিক আছে আর YTM ইকুয়াল তোমরা সবই এখানে যা কিছু আছে সবই কিন্তু ইন্টারমিডিয়েটে করছো কিন্তু একটা বিষয় নতুন বলো তো রাব্বি সেটা কি এফভি নতুন নাকি এসভি নতুন এসভি এসভি কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে এইভাবে বের করা কখনো দেখিনি দেখছি সরাসরি বলাই থাকতো যে বিক্রয় মূল্য
এত টাকা বিক্রয় মূল্যটা কিন্তু সরাসরি দেওয়া থাকতো এখানে অনার্সে এসে যে দেয়া থাকবে না কখনোই ব্যাপারটা কিন্তু তা না দেয়া থাকতেও পারে আবার এই যে এরকম একটা অঙ্ক যেটাতে কি দেয়া নাই এখন আমি যদি সরাসরি ওইটা করাতাম তোমরা তো বেশ খুশি হইতা কারণ এটা করছো কিন্তু এসভিটা এখানে দেয়া নাই আমাদেরকে বের করতে হলো যদি কারেন্ট ইল দেওয়া থাকে তাহলে আমরা আই কে সিওয়াই দ্বারা কি করব ভাগ করব ভাগ করলে আমাদের বিক্রয় মূল্য বা এসভি বের হয়ে যাবে বুঝতে পারছি তো এবার তো কাজ যেটা সেটা তো সবাই পারবে আমরা করে ফেলি আয়ের মান কত ফেস ভ্যালু 1000 মাইনাস 833 নাম্বার অফ ইয়ার্স 10 এবার ওপরের টুকুর ক্যালকুলেশন আমরা ক্যালকুলেশন একটু শর্ট করার চেষ্টা করব কারণ ক্যালকুলেশন বেশি করতে গেলে ভুল হয় দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করব আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 1000 1000 না 1000 থেকে 833 কি করব বাদ দিব বাদ দিলে থাকলো কত 167 সেটাকে ভাগ করব কত দিয়ে 10 দিয়ে থাকলো কত 16.7 আর এখন 107 এটা কি করব যোগ করব তাহলে যোগ 100 সমান 116.7 116.7 এটা তো বুঝতে পারছো নাকি আচ্ছা তারপরে আমরা যেটা করব 1000 যোগ 833 সমান দিলে 1833 ভাগ কত 2 তাহলে 916.5 এগুলো শেষে গুণন 100 হবে আচ্ছা এখন যেটা করব 116.7 কে 916.5 দ্বারা ভাগ করে 100 দ্বারা কি করে দিব গুণ করে দিব তাহলে দাও 116.7 ভাগ 916.5 সমান 0.12 গুণন কত 100 তাহলে 12.73 বাংলা ইংরেজি মিক্সড হয়ে গেল আচ্ছা সমস্যা নাই পার্সেন্ট ঠিক আছে বুঝতে পারছো এটি হচ্ছে কি আমাদের YTM অর্থাৎ ইল টু ম্যাচুরিটি তো আমার মনে হয় তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখছো তারাও খুব ভালোভাবে বুঝতে পারছো যদিও এখানে একবার বাংলা হয়ে গেছে তো তোমাদের কারো যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে যে তোমরা এই বিষয়টা শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা আর তোমাদের যাবতীয় যত প্রবলেম আছে সেগুলো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবা সেখান থেকে তোমরা সমাধান পেয়ে যাবা ফেসবুক গ্রুপের লিঙ্কটা কিন্তু তোমরা পেয়ে যাবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ